डॉक्टर साहेब फरीदपुर डॉक्टर भाईरा আপনারা অনেক ভালো তবে আপনাদের সবই না অনুরোধ করে বলছি আপনি কিন্তু এক সময় সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন সাংবাদিক ভাই আমি ডাক্তারি পড়বো এই কারণে আমি ডাক্তার হয়ে আমি আমার দেশের গরিব মানুষের সেবা করব এমন সেবাই করছেন আপনার কাছে গেলে 1000 টাকা দ্বিতীয়বার গেলে 700 টাকা প্রতিদিন 100 150 80 রোগী দেখছেন টাকা নিয়ে কবরে যাবেন আবার রোগী গেলে পারেই রোগীর ওষুধ লেখার আগেই টেস্ট লেখেন 12টা কমিশন খান ডাক্তার সাহেব আবার নামাজও পড়ে নামাজের যে পাঞ্জাবি গায়ে দেন আমাদের আছে এই পাঞ্জাবিটা ঘুষের কোম্পানি ঘুষ দিছে এইগুলো নিয়ে কবরে যাইতে পারবেন না আমার দেশের গরিব মানুষের জন্য সবথেকে বড় বিপদের কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশের ডাক্তারি ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা কিছুদিন আগে আপনি একটা ভিডিও দেখেছেন এক হসপিটালে এক মা তার সন্তান প্রসব করেছে হসপিটালে বিল পরিশোধ করতে পায় না ডাক্তার স্যার সন্তানকে ছিনিয়ে নিয়ে বিক্রি করে টাকা নিয়েছেন এমন অভিযোগ আছে রোগী মারা যাওয়ার পরেও 7 দিন হাসপাতালে আটকায় রাখেন সারা জীবন খালি মাথা নিচু করে লেগ বাই পিসিশন করবা খাইয়ে যেতে পারবা না কথা বলেন না কেন আবার বাংলাদেশের ডাক্তার টাকা নাই বেশি তো ভিজিট নাই বেশি এই জন্য ওষুধও বেশি লেখে এক একটা প্রেসক্রিপশন দেখবেন 10টা 12টা করে ওষুধ লেখছে এত ওষুধ কেন আমরা ছোটবেলায় দেখি যে ওই হাতুড়ে ডাক্তার 2-3টা ট্যাবলেট দিত রোগ ভালো আর এখন 12 পদের ওষুধ দেয় ওষুধের কারণে রোগ আরো বাড়ে এত লেখে কেন দেখবেন ডাক্তার সাহেবের চেম্বারের সামনে কালো কোট পরা কিছু সাহেব সুর বিরিপকে সাথে দাঁড়ায় আছে আমার কোম্পানির ওষুধ লিখবেন স্যার আপনাকে না আমি ফ্রিজ দিয়ে গেলাম টেলিভিশনটা যে চলে এটা তো আমার কোম্পানি দিয়েছে আবার আপনি যখন ডাক্তার সাহেবের কাছ থেকে বের হবেন প্রেসক্রিপশন হাতে নিয়ে ছবি তোলে আবার ডাক্তারকে ধরবে কেন আজকে আমার কয়টা ওষুধ লেখছেন এত কম লেখলেন কেন আপনাকে গাড়ি দিলাম বাড়ি দিলাম